নমস্কার বন্ধুরা, মিশাজ ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা মজার রেসিপি। আজকে বানাবো একদম খাসির মাংসের সাথে চিকেন, একদম মটনের সাথে চিকেন রান্না হবে। এই দেখুন, হাতে রয়েছে চিকেন আর এই পাশে রয়েছে মটন ছোট। আজকে বানাবো একদম মটনের সাথে চিকেন রান্না, খেতে কিন্তু এটা অসাধারণ হয়। তো কিভাবে বানায় এই রেসিপি মটনের সাথে চিকেন, তার জন্য কিন্তু দেখতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম জমজমাটি রেসিপি। এবার আমি মাংসটা কেটে নেব। এই যে একদম আস্ত নিয়ে এসেছি, এবার কেটে নেব। আজকে মটনের সাথে চিকেন রান্না, খেতে দারুণ লাগে, দেখতে থাকুন। আমি আদা রসুনগুলো ছাড়িয়ে নেব। এবার এই চর্বিগুলো কেটে নেব। একটু বড় বড় সাইজ করে কিন্তু রাখতে হবে এই চর্বিগুলো। এই যে মাংসটা একটু সরিয়ে নেই এক ধারে। আর এই খাসির চর্বি কিনতে গেলে কিন্তু এরকম একটু মোটা মোটা দেখে কিনতে হবে, একটু শক্ত শক্ত দেখে। এইগুলো দলা দলা কিন্তু থাকবে, তা না হলে কিন্তু অন্য চর্বি হলে একদম গলে যাবে। তো এই যে সব একদম পুরো কাটা হয়ে গেল। আলুগুলো আমি কেটে নেবো, মাংসের আলুগুলো ছোট ছোট আলু নিয়েছি, দুফাল করে দেবো। তাই এরকম এক কাটা দিয়ে দেবো। সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো জল, অল্প পরিমাণ জলের মধ্যে দিয়ে দেবো। অল্প করে হলুদ দেব, লবণ, চর্বিগুলো সব জলের মধ্যে দিয়ে দেবো। আর একটু জল দিতে হবে, এরকম থাক। এগুলো একটু হালকা ভাপ দিয়ে নিতে হবে, ওই জন্য আমি এরকম ঢাকা দিয়ে দেবো। রসুন আর আদা একসঙ্গে বেটে নেবো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নেব। এই দেখুন একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরকম একটু সিদ্ধ করে নিলে এগুলো এরকম আস্তে আস্তে থাকবে, আর যদি সিদ্ধ না করে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু তেলটা একদম গলে যাবে। ওই জন্য আমি এরকম একটু সিদ্ধ করে নিলাম। এই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা আলু, লবণ, হলুদ। আলুগুলো ভালো করে একদম লাল করে ভেজে নেব।
এদিকে আমার আলু একদম ভালো করে এই যে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কালারের জন্য চিনি দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চারটে বড় সাইজের পেঁয়াজ কুচানো। লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে মাংস দিয়ে দেবো। পেঁয়াজের সাথে মাংসটা হালকা একটু ভেজে নেব। ভেজে নিলাম, এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর টমেটো বেট একসাথে দিয়ে দেবো। সব কিছু দিয়ে এবার মাংসটা ভালো করে একদম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছুর সাথে ভালো করে ভেজে নেবো। একটু অন্যরকম ভাবে আজকে রান্নাটা করছি, বাড়িতে এইভাবে বানাবে মটনের স্বাদে একদম চিকেন রান্না, খেতে কিন্তু এটা অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে যদি এরকম রান্না থাকে তাড়াতাড়ি কোনো কথাই নেই, রবিবার হোক বা যে কোনো ছুটির দিনে অনায়াসে কিন্তু এরকম একটা রেসিপি থাকলে একদম মন জুড়িয়ে যাবে। সব কিছু একদম ভালো করে ভেজে নিলাম, দিয়ে দেবো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, মশলা, ধোয়া জল, সব কিছু দিয়ে সব মশলার সাথে মাংসটা একদম ভালো করে কষিয়ে নেবো। এবার এই যে সব মশলার সাথে ভালো করে একদম মিশিয়ে নিলাম সব কিছু দিয়ে, এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা খুলবো। এবার এই দেখুন মশলা থেকে কতটা তেল ছেড়েছে, দেখবেন কষানো কিন্তু তাই হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো মটন চর্বি আর তার সাথে ভেজে রাখা আলু। এই যে যেভাবে দেখছেন না এরকম আস্ত, খাওয়ার সময়ও দেখতে পাবেন এরকম আস্তই থাকবে, ওই জন্য আমি আগে সিদ্ধ করে নিলাম। এই দেখুন এইরকম রেসিপি যদি থাকে বাড়িতে আর তো কোনো কথাই নেই, একদম পুরো জমে যাবে রবিবারে দুপুর, একদম পুরো দারুণ জমে যাবে। এই দেখুন আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে, এই যে একদম কিন্তু মাংস কষানো একদম রেডি, দেখুন একদম, ঠিক আছে। তো এবার আমি জল দিয়ে দেবো, এই যে একদম জল দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। গরম মশলাটা এবার বেটে নেবো, বাটা হয়ে গেল, এই বাটা গরম মশলাটা দিলে যা সেন্ট হবে। এবার ঢাকনাটা খুলবো, দিয়ে দেবো গরম মশলা বাটা। আমাদের কিন্তু একদম মটনের সাথে চিকেন রান্না হয়ে গেছে, আর এই দেখুন চর্বিগুলো দেখেছেন রান্না হওয়ার পরেও একদম আস্ত আস্ত রয়েছে, এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে কিন্তু বাড়িতে একদম মটনের সাথে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, ঝোলটা তো একদম মটন মটন লাগবে, মটনের ঝোলের মতন, আর মাংসগুলোর মধ্যেও এই চর্বির তেল ঢুকে গিয়ে একদম অসাধারণ খেতে লাগবে। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসে গিয়েছে আমি আর বোন, একদম মটনের স্বাদে আজকে চিকেন রান্না হয়েছে, কালারটা দেখুন একবার,
খাওয়া যাক এবার। আর এই দেখুন চর্বিগুলো যেরকম বলেছিলাম দেখেছিলেন একদম সেরকমই রয়েছে। আস্ত ভাতটা মাখিয়ে এবার খাবো। চর্বিগুলো এবার খাবো। হারিয়ে যাওয়ার মতন একটা রেসিপি। আর এই মাংসের মধ্যে একদম খাসির মাংস এই চর্বির সেন্টার ঢুকে গিয়ে এটা একদম পুরো ফাটাফাটি লাগছে। সেরা হেভি হয়েছে। কেমন হেভি হেভি লাগছে? আগের দিনের থেকেও ভালো হয়েছে। আগের দিনের থেকেও ভালো হয়েছে। আলুটা দেখুন বন্ধুরা একদম পুরো গলে গিয়েছে এত সুন্দর। এইভাবে একটু চর্বি দিয়ে আলু দিয়ে আর মাংস দিয়ে মাখিয়ে আছে খেতে হবে একদম পুরো ফাটাফাটি। বোন ঠিকই বলেছ, বাড়িতে তো আমাদের এই রেসিপিটা হয় প্রায়, তো মাঝে একদিন বানিয়েছিলাম সেই দিনের থেকেও যেন আজকে বেশি ভালো হয়েছে, কারণ আজকে না চর্বিগুলো একটা দারুণ চর্বি ওই জন্য বেশি ভালো লাগছে। একদম ফাটাফাটি পুরো কথা হবে না। এই রেসিপিটা মটনের সাথে একদম চিকেন, তবে কিন্তু মটনের একটা অন্যরকম স্বাদ। তবে যদি একদম মটনের সাথে যদি চিকেন খেতে চান তাহলে কিন্তু অবশ্যই এরকম চর্বি দিয়ে খেতে হবে। তবে কিন্তু এটা খাসির মাংস রান্না একদমই নয়, মটনের স্বাদে চিকেন রান্না। বাড়িতে কিন্তু অবশ্যই এরকম বানাবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে খেয়ে কেমন লাগলো। এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন, অসাধারণ একটা রেসিপি, একদম পুরো মুখে জড়িয়ে যাবে এত সুন্দর। আর চর্বিটা একটু শক্ত দেখে থাম দেখে কিনবেন তবেই কিন্তু বেশি ভালো লাগবে। একদম মটনের সাথে চিকেন রান্না করলাম আজকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নিশাস ভিডিওস কিয়ান চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।